এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুড ইন্ডাস্ট্রিতে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে সম্পূর্ণ অফিশিয়ালি নোটিফিকেশন শেয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লেটেস্ট চাকরি নোটিফিকেশনগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক নোটিশ ডাউনলোড করতে গেলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা

নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ ইলেভেন স্ল্যাশোয়েন্টি টোয়েন্টি টু এবং এখানে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে যে কোনো ভারতীয় নাগরিক এবং এই পোস্টগুলি টেম্পোরারি পোস্ট কিন্তু লাইকলি টু বি পারমেন্ট অর্থাৎ পরবর্তীকালে তোমাদের পারমেন্টও হয়ে যেতে পারে এবং এখানে আবেদন করতে গেলে অবশ্যই ক্যান্ডিডেটকে বাংলা লিখতে পড়তে জানতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে রিক্রুট করার দেখো নেম অব দ্য পোস্টের ক্ষেত্রে দেওয়া রয়েছে প্ল্যান্ট পাথোলজিস্ট পোস্টে রিকুর্ড করাচ্ছে সার্ভিসের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জেনারেলিস্ট সার্ভিসে রিকুর্ট করাচ্ছে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রেকুর্ড করাচ্ছে বেতন তোমাদের পে লেভেল সিক্সটিন অনুযায়ী দেওয়া হবে বেতন শুরু হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে ম্যাক্সিমাম এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা দেওয়া হবে ভ্যাকেন্সি টোটাল একটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য অর্থাৎ যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই জানিয়েছে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন বোটানি অর এগ্রিকালচার ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিউট সঙ্গে তোমাদের দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে হবে বয়স অবশ্যই আঠেরো থেকে ছত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স হিসেব করতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে এবং আবেদন করতে গেলে দুশো দশ টাকা আবেদন ফিস রয়েছে যেটা অনলাইনে আবেদন করার সময় তোমরা পেমেন্ট দিতে পারবে এস এস টি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে আবেদন দুসটা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ডিসেম্বর পর্যন্ত চলবে তোমরা আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই আবেদন করতে পারো পিএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে এখানে ডিটেলসে জানানো রয়েছে নোটিস ডাউনলোড করে দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরির নোটিফিকেশনগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকেনটি বাজিয়ে দেবেন